মমতা ব্যানার্জি, তিনি তার পার্সোনাল ফিজিশিয়ান কাম ফ্রেন্ড ডাক্তার এসপি দাসকে দিয়ে পুরো সিন্ডিকেটটা চালান। এই সিন্ডিকেটে এরা যুক্ত। আমরা প্রথম দিন থেকে বলেছি বিনীত গোয়েল এবং সন্দীপ ঘোষকে কাস্টডিতে নিন, এদের কাস্টডিতে নিয়ে আগে ব্যবস্থা নিন, সব বেরিয়ে আসবে। বলুন সুখেন্দু শেখর রায় যে পোস্ট করছেন বাস্তিল দুর্গের পতন দেখছেন তিনি, দলে বাস্তিল দুর্গের পতনের মতো অবস্থা হবে এমন ইঙ্গিত করছেন খোদ সাংসদ তৃণমূলের সাংসদ। অনেক সিনিয়র লিডার, পরীক্ষিত নেতা, শিক্ষিত নেতা এবং বিবেক বুদ্ধি আছে বলেই তিনি প্রথম দিন থেকে এই ঘটনায় প্রতিবাদের রাস্তায় আছেন, আমি তাকে শ্রদ্ধা জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন কেন? ধমকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই পরেশ পাল ফিরাদ হাকিম আর শক্তি পাণ্ডেদের নিয়ে ওখানে ইলিশ মাছ খাচ্ছে। এদের মধ্যে কোন এদের মধ্যে সহানুভূতি, সমবেদনা, সমব্যথিতা এবং সংবেদনশীলতা এই শব্দগুলোর লেশ মাত্র এদের মধ্যে নেই। সিভিক ভলেন্টিয়াররাই রাজ্য চালাচ্ছে, এদের তৃণমূল নেতাদের আত্মীয় এবং ক্যাডারের সুবাদে এরা নিয়োগ পেয়েছে। গোটা রাজ্যে এই 1,15,000 সিভিক ভলেন্টিয়ারের ইচ্ছা অনিচ্ছা যাই থাক, এদেরকে নিয়েই যত পারে অপকর্ম করায়, সেই জন্য এদের স্থায়ীকরণ করেনি, 6 মাস অন্তর রিনুয়েল হাতে রেখেছে এবং এদের অনেকে এসব গুন্ডামি করে আর অনেকে বাধ্য হয়ে করে নিজের চাকরি বাঁচানোর জন্য। ওটা বিধানসভায় জানবেন, কালকে দেখা হবে বিধানসভা, কালকে বিধানসভাতে দেখা হবে মমতা ব্যানার্জি কাল আর পরশু কি ভাষায় উত্তর দিতে হয় কাল বুঝিয়ে দেবো আমরা দুদিন।